তো ভালো মতন সাজাইছো, আমাকে যদি চেনা যায় ডিরেক্টরনে বলে চাকরি নোট করে দেব না ইনশাআল্লাহ। ভাই চেনা যাচ্ছে, কেমন লাগছে? ভাবি রে বাবা, ভাবি চেনে গেলে ভাই চাকরি নোট হয়ে যাবে, সবাই ভয় পায়। শুন ভাই বলছি প্ল্যানটা, আবেদ ফোন দাও ওনাদেরকে, ওনারা কোথায় আছে? ওকে স্যার। কাশ্যপ, সাধারণত এটা নগদের তৃতীয় যোগ দেয়া, আমি সাধারণত পুরো পরিকল্পনা সবসময় একদম মানে একদম পুরো দস্ত জানি, বাট এইবার সামহাও টিম কি করছে আমি জানি না, সো সামথিং এক্সাইটিং মাইট হ্যাপেন, আমরা সাথে থেকে চলে আসুন। বস জাস্ট সোজা চলে আসেন, আমি যে ম্যাপটা দিয়েছিলাম ঠিক বারবার। ওয়েলকাম ওয়েলকাম বস, ওয়েলকাম বস। আমার স্যার তিনটা মিটিং ক্যান্সেল করে দিয়েছে বস। থ্যাংক ইউ স্যার, আপনি থ্যাংক ইউ সো প্লিজ স্যার। বস দেখে নিয়ে আসছি। ভালো আছেন যে? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন যে? ভালো আছেন, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসেন জি, বসেন, বসেন জি। হ্যাঁ বস, ব্যাপারটা একটু বুঝে দেখেন। এই যে আপনি জমিটা জিতলেন, এটা এমনি এমনি না? আমি তো রিচার্জ করেছি, লেনদেন করেছি বস। আপনি রিচার্জ করছেন, কত টাকায় বা রিচার্জ করছেন? আপনি অ্যাড মানি করছেন, কয় হাজার টাকায় বা করছেন? হার আর পেমেন্ট, আপনি কয় হাজার টাকায় বা পেমেন্ট করছেন? একটা সিস্টেম করলে হইতো না? আমি তো অনেক মিটিং আছে আর আমার সময় অনেক শর্ট, তুমি তাড়াতাড়ি জিনিসটা শেষ করো আর আমি তো তোমাকে সব ডিটেলস বলে দিছি। ওকে স্যার, বস স্যার কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সন, স্যার বিরক্ত হয়ে গেলে সব শেষ। ভাই আমাদের সমানষ্ট করে না, আমরা চলে যাচ্ছি। ও অফিসে দরকার নাই, ও স্যার শান্ত হন, আপনি রেগে গেলে দেখে সব আরে রেগে গেলে আমি তো বলছি স্যার। আচ্ছা ওয়েট ওয়েট, রিল্যাক্স থাকেন স্যার, রিল্যাক্স। বলেন তো আমি কে? আপনি আর কি, আপনি তো এই ব্যাপারটা বস। নীরজ হাই, ভাই আপনারা কিছু মনে করেন না চাচা, আমরা একটু দুষ্টামি করতেছিলাম, আসল যে জিনিসটা বলবে সে আমাদের এখানে। এই সুগন ভাই, ভাইজান আসসালামু আলাইকুম, কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস। আমি আশা করি যে মিরাজ যেই একটু মজা করলো পুরো টিম মিলে, এটা কিছু মনে করেন না আসলে, এত সুন্দর একটা জিনিস, এতক্ষণ যে কনভারসেশন হয়েছে এবং এত দুষ্টমি ফাইজলামতি করা হয়েছে, যে জিনিসটা আপনাদের প্রাপ্য সেই জিনিসটা এই যে নগদ আনন্দ নগদের কাছ থেকে বুঝে, কারণ নগদ কথা দিলে কথা রাখে চাচি। চলেন আমরা যাই একসাথে। চলে আসছি আমরা দাদা, এই যে আসেন নামেন। আপনারা কী করছিলেন, মানে নগদ দিয়ে কী ব্যবহার করছিলেন? কেনাকাটা করছিলাম, রিচার্জ করছিলাম। রিচার্জ কোনটা বেশি করা হয়? রিচার্জ করা হয়, কেনাকাটা করা হয়, কেমন না? এই যে হা খায় মানুষ, এখানে আসেন চাচি, এখানে আসেন, সামনে সামনে আসেন, আপনার জায়গা, এইটা কিন্তু আপনার জায়গা, ঠিক আছে চাচি? নিজের জায়গা বাবা, নিজের জায়গায় দাঁড়াইতে ঢাকা শহরের মতো একটা জায়গা কেন? এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। হ্যাঁ কাগজটা আমার মনে হয় হস্তান্তর করলে বোধ হয় আপনি বুঝতে পারবেন। ঢাকার মধ্যে একটা জায়গায় আমার মাথা গোঁজা ঠাই হয়েছে, অনেক বেশি খুশি, অনেক খুশি, যেখানে আমার ছবি, জায়গাটা আমার। চাচি খুশি হয়েছেন আপনি? কয়তলা সব সব কয়তলা? ছয়তলা না সব ছক তো আরো বেশি, মানুষ তো চায় খালি উপরে দেখুন। গ্যারেজ সব আর যে গ্যারে গাড়ি নিয়ে চলে আসবে দেখি ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ তুমি দান করছেন, তোমার পক্ষ থেকে আসছে আল্লাহ, ফয়সালা তো উপর থেকে আসে, আর যাদের মাধ্যমে পাই, যাদের নগদ, তাদেরকে তুমি হেফাজত করাইছো, আলহামদুলিল্লাহ।